দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এ ঘোষণাকে কেন্দ্র করে অনেকদিন ধরেই বেশ কয়েকজন আলোচিত সংসদ সদস্যের বাদ পড়া নিয়ে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত তাদের মধ্যে অনেকেই বাদ পড়েছেন। নারী কেলেঙ্কারি, লুটপাট, দখল, দুর্নীতি, বিতর্কিত মন্তব্য সহ নানা কারণে তারা বিভিন্ন সময় সমালোচিত ছিলেন, সংসদ সদস্য ছিলেন, কিন্তু নতুন করে নৌকার মনোনয়ন পাননি এমন দশজন হেভিওয়েট নেতাকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। কারা এই দশ নেতা, কেনই বা তারা দল থেকে জায়গা হারালেন, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ওয়ান, খন্দকার মোশাররফ হোসেন। নানা কারণে আলোচনায় ছিলেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি আওয়ামী লীগ সরকারের পরপর দুই মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তবে বর্তমান সরকারের মন্ত্রিসভায় তিনি ছিলেন না। ফরিদপুরের স্থানীয় দুই নেতা রুবেল বরকতের হাজার কোটি টাকা অবৈধ সম্পদ নিয়ে মোশাররফ হোসেন আলোচনায় আসেন। জানা যায় ক্ষমতার অপব্যবহার আর জনগণের হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছিলেন তিনি। এই কথা জানাজানি হবার পর ইমেজ সংকটে পড়ে আওয়ামী লীগ। তাই অনেক আগে থেকেই জানা গিয়েছিল এবার আর মনোনয়ন পাবেন না এই দুর্নীতিবাজ নেতা। তার আসনে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এছাড়া খন্দকার মোশাররফ হোসেনের জামাতা হাবিবে মিল্লাতও বাদ পড়েছেন। তিনি সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য। এবার সেখানে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরি। নাম্বার টু, মুরাদ হাসান। রাষ্ট্রধর্ম ও ১৯৭২ সংবিধানে ফিরে যাওয়া নিয়ে বক্তব্য দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এরপর নায়িকা মাহিয়া মাহির সাথে অশ্লীল ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হবার পর ব্যাপক আলোচনার মধ্যে পড়েন তিনি। অডিও ফাঁস এবং বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তার জন্য তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর তিনি পদত্যাগ করেন, আর পদত্যাগের পরেই তার এলাকার বিভিন্ন কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়। এবার হারালেন দলীয় মনোনয়ন। তার বদলে জামালপুর চার আসনে এবার মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান। তার বাবা আব্দুল মালেক একসময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তবে মনোনয়ন না দেয়ায় বসে নেই এই নেতা। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সরিষাবাড়ি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মুরাদ হাসানের পক্ষে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলিসুর রহমান মিশু মনোনয়নপত্র সংগ্রহ করেন। নাম্বার থ্রি, নাইমুর রহমান দুর্জয়। ক্রিকেটাররা যেখানে সংসদ সদস্য হয়ে নাম কামাচ্ছেন, সেখানে উল্টো পথে যাত্রা করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। তাকে এলাকাবাসী ভূমিদস্যু নামে চেনে। মানুষের জমি জোরপূর্বক দখল সহ অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। অনেকেই বলছেন দুর্জয়ের আত্মীয় স্বজন ও তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে অবৈধ মাটির ব্যবসা, চাকুরি বাণিজ্য সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। দুর্জয়ের বিরুদ্ধে নিয়োগ দেওয়ার নাম করে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় ২০২২ সালে। একই সাথে মানিকগঞ্জ এক আসনে মনোনয়ন প্রত্যাশী সকলেই দুর্জয়ের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ করায় তিনি এবার বাদ পড়েছেন বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এখানে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম। নাম্বার ৪, মহিউদ্দিন খান আলমগীর। আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও একাদশ সংসদের সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীরও এবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না। ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে মহিউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির অভিযোগ ওঠে। অনিয়ম জালিয়াতির কারণে ব্যাংকটি আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এটি বর্তমানে পদ্মা ব্যাংক লিমিটেড নামে কার্যক্রম পরিচালনা করছে। কচুয়া উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর এক আসনে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। নাম্বার ৫, জাকির হোসেন। নানা সময় বিতর্কিত মন্তব্য করে আলোচিত সমালোচিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীরাও তার উপর বেশ ক্ষুব্ধ। প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দিতে অনুরোধ জানিয়ে দলীয় সভাপতি বরাবর আবেদন করেছিলেন কুড়িগ্রাম চার আসনের রৌমারী, চিলমারী ও রাজীবপুর উপজেলা আওয়ামী লীগের ১৬ নেতা। তারা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দুর্নীতিবাজ, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত আখ্যা দিয়ে অভিযোগে বলেন, সংসদ সদস্য জাকির হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি রৌমারী, চিলমারী ও রাজীবপুর এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নাম ব্যবহার করে ভূমি দখল করেছেন। জাকির হোসেনের নির্বাচনী এলাকা কুড়িগ্রাম চার আসনে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ বিপ্লব হাসান।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির উপ আইন বিষয়ক সম্পাদক ছিলেন। নাম্বার সিক্স, বেগম মন্নুজান সুফিয়ান। নানা কারণে সমালোচিত হয়েছেন খুলনা তিন আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। তার বিরুদ্ধে অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ছোট ভাইকে নিজের সহকারী একান্ত সচিব এবং ভাতিজিকে মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় তহবিলের সহকারী পরিচালক পদে চাকরি দেওয়া নিয়েও সমালোচিত হয়েছেন তিনি। নাম্বার সেভেন, পঙ্কজ নাথ। হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল চার আসনে পরপর দুবার সংসদ সদস্য হয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ। সংসদ সদস্য হওয়ার পর থেকেই নিজস্ব বলয় তৈরি করেন পঙ্কজ নাথ। গত দশ বছর নানাভাবে দমনপীড়নের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার বিরুদ্ধে দলের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো, বিপক্ষে গেলে হামলা চালিয়ে হাত পা ভেঙে দেওয়া ও কোপানোর হুমকিসহ নানা অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এবারও দলের মনোনয়ন চেয়েছিলেন পঙ্কজ, তবে বাদ পড়েছেন। এ আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। নাম্বার এইট, এনামুল হক। আবাসন ব্যবসায়ী এনামুল হক নানা কারণে বারবার আলোচনায় এসেছেন। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবসাও রয়েছে তার। রাজশাহী চার আসন থেকে তিনবারের সংসদ সদস্য এনামুল হক কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছে বলে অভিযোগ রয়েছে। নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একাধিকবার নারী কেলেঙ্কারির অডিও ফাঁস হয়েছে, যদিও তিনি বরাবর অস্বীকার করেছেন। নাম্বার নাইন, তানভীর ইমাম। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম এবার মনোনয়ন পাননি। তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ চার আসনে এবার নৌকা পেয়েছেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। তানভীর ইমামের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে দলীয় কর্মীদের নির্যাতনের অভিযোগ রয়েছে। নাম্বার টেন, শওকত হাসানুর রহমান। নানা কারণে আলোচিত ছিলেন বরগুনা দুই আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান ওরফে রিমন। দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তা কর্মচারী ও সংখ্যালঘু নারীকে মারধর, সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলের অভিযোগ সহ নানা কারণে বিতর্কিত তিনি। রিমনের বিপক্ষে অবস্থান নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে তার বিরুদ্ধে লড়তে মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন নেতা। এবার সেখানে মনোনয়ন পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। এছাড়াও মোহাম্মদপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৩ আসনে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে আলোচনায় আসেন মহানগর আওয়ামী লীগের নেতা সাদেক খান। ২০১৮ সালে এমপি হওয়ার পর রাজধানীর রায়েরবাগে বধ্যভূমি সংলগ্ন প্রধান বেড়িভাত সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে ভাড়া দেওয়া, চাঁদাবাজি ও ছেলে ফাহিম খানের আধিপত্য বিস্তারের খবর গণমাধ্যমে এসেছে। এবার তাকে সরিয়ে এ আসনে পুরনো সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। দর্শক, এই দশজন নেতা ছাড়াও বিভিন্ন দুর্নীতির কারণে মনোনয়ন পাননি মোট ৬১ জন এমপি। চিন্তা করুন, একটি আইনসভার ৭১ জন এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই দেশ কিভাবে আগাবে। ধারণা করা হয় আওয়ামী লীগের সব এমপি কম বেশি দুর্নীতিপরায়ণ। বাংলাদেশের এমপিদের এভাবে দুর্নীতিগ্রস্ত হওয়ায় আপনি কি হতাশ? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।